হ্যালো বন্ধুরা, আশার আলো 21 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব বাঁধাকপি খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনা করব। এই বাঁধাকপি একটি শীতকালীন সবজি, এতে রয়েছে শর্করা, চর্বি, আমিষ, থায়ামিন ও ভিটামিন সিক্স, এবং এই সবজিটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই সবজিটি আরও রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, ফ্লোরাইড ইত্যাদি রয়েছে এই সবজিতে। বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাঁধাকপি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই সবজিটি আমাদের শরীরের হাড় ভালো রাখে, হাড়কে মজবুত করে এবং হাড় ভালো রাখে, হাড়ের ক্ষয়রোধ রোধ করে এই বাঁধাকপি। হাড়ের ক্ষয়রোধ করে এবং হাড়কে ভালো রাখে এবং মজবুত রাখে। এই সবজিটির ভিতরে থাকা ক্যালসিয়াম, সোডিয়াম আমাদের শরীরের দাঁতকে সুদৃঢ় ও মজবুত করে। আমাদের শরীরের দাঁত, হ্যাঁ, দাঁতকে মজবুত করে, সুদৃঢ় করে এবং দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং দাঁতের ক্ষয়রোধ রোধ করে। এবং দাঁত, যারা দাঁত ব্যথা বা মাড়ির সমস্যায় ভুগছেন বা দাঁতের সমস্যা, দাঁতে প্লাক জমে, তাদের জন্য এই বাঁধাকপি খুবই উপকারী। বাঁধাকপি খেলে বার্ধক্যজনিত সমস্যা সহজে আসতে পারে না। অর্থাৎ বাঁধাকপি আমাদের যৌবনকে ধরে রাখে, আমাদের যৌবনকে ধরে রাখে এই বাঁধাকপি। বার্ধক্যের ছোপ আসতে পারে না এবং নখ এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এবং চুল পড়া রোধ করে। এবং যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, বার্ধক্যজনিত সমস্যা, তাদের জন্য বাঁধাকপি খুবই গুরুত্বপূর্ণ। আর নিয়মিত বাঁধাকপি খেলে মানে যৌবনকে ধরে রাখে এবং চুল সহজে পাকে না। বাঁধাকপি আলসারের ব্যথা, পেটের আলসারের ব্যথা কমাতে সাহায্য করে। যারা পেটে আলসারে ভুগছেন বা গ্যাস, অত্যাধিক গ্যাস, তারা এই বাঁধাকপি খেতে পারেন। বাঁধাকপি পেট জ্বালা বা পেট ফাঁপা সমস্যা অথবা আলসারে ভুগছেন, তাদের জন্য বাঁধাকপি খুবই উপকারী। পেট ব্যথা বা পেট জ্বালা, পেটের সমস্যা, তারা বাঁধাকপি খেতে পারেন, তাদের জন্য খুবই উপকারী। যারা লিভারের সমস্যায় ভুগছেন, তারা বাঁধাকপি খাইতে পারেন, তাহাদের জন্য এটা এই সবজিটি খুবই উপকারী। লিভারের ব্যথা বা লিভারের সমস্যা বা লিভারজনিত যে সমস্ত যারা সমস্যায় ভুগতেছেন, তাদের জন্য বাঁধাকপি খুবই উপকারী, লিভারকে ভালো রাখে এই সবজিটি। বাঁধাকপি আমাদের কিডনির জন্য খুবই উপকারী। এই সবজিটি রয়েছে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের রক্তস্বল্পতা দূর করতে খুব কার্যকরী ভূমিকা পায় এবং ক্লান্তি দূর করতে এবং আমাদের মস্তিষ্কের নানাবিধ সমস্যা থেকে রক্ষা করে এই বাঁধাকপি। যারা অ্যানিমিয়া বা মহিলাদের যারা রক্তস্বল্পতায় ভোগে বা তাদের জন্য এ বাঁধাকপি খুবই কার্যকরী ভূমিকা রাখে, কারণ এরা রক্তস্বল্পতা এবং রক্ত তৈরিতে বাঁধাকপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঁধাকপি আমাদের শরীরের ক্ষতিকর পদার্থ, আমাদের শরীরের ক্ষতিকর পদার্থ শরীর থেকে বের করে দেয়, আমাদের শরীরে বের করে হইতে বের করতে সাহায্য করে। সে কারণে আমাদের শরীরকে সুস্থ রাখে এবং ভালো রাখে এবং কর্মঠ করে এবং কাজের উৎসাহ যোগায়। যে কারণে বাঁধাকপিতে নানাবিধ খনিজ পদার্থ থাকে, যা আমাদের শরীরকে মজবুত রাখে। বাঁধাকপি আমাদের চুল ও নখের সৌন্দর্য ধরে রাখে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং বার্ধক্যজনিত সমস্যা থেকে মুক্তি দেয়। অনেকে অল্প বয়সে চুল পাকে, তাদের জন্য মানে এই বাঁধাকপি খুবই গুরুত্বপূর্ণ। আর বাঁধাকপি খেলে মানে এই সমস্যাটা থেকে রেহাই পাওয়া যায়, তাড়াতাড়ি চুল পাকবে না, বার্ধক্যজনিত
সমস্যা আসতে পারে না। বাঁধাকপি হজমে সাহায্য করে, অ্যাসিডিটি সমস্যা রোধ করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে আমাদের মুক্তি দেয়। যাদের কোষ্ঠকাঠিন্যটা বা পেটে অ্যাসিডিটির সমস্যা, তারা এই বাঁধাকপি খাইতে পারেন। কোষ্ঠকাঠিন্যতা এবং পেটের বর্জ্য পদার্থ এই এই বাঁধাকপিতে পুরুষের আঁশ থাকে বা ফাইবার থাকে, যে কারণে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এবং যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তারা এই বাঁধাকপি খেতে পারেন। বাঁধাকপি তাদের জন্য খুবই উপকারী, হজমে বা অ্যাসিডিটি সমস্যা, তারা বাঁধাকপি খেতে পারে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ থাকে, যা আমাদের শরীর বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। বাঁধাকপি আমাদের চোখ ও ত্বকের যে কোনো সমস্যা থেকে রক্ষা করে এবং দীর্ঘদিন ভালো রাখে। আমাদের চোখের দৃষ্টি, যারা চোখের দৃষ্টি উন্নত অল্প বয়সে দৃষ্টি উন্নতায় ভুগছেন তাদের জন্য খুবই উপকারী এবং চোখটাকে দীর্ঘদিন ভালো রাখে এবং দৃষ্টিশক্তি বহুদিন ভালো রাখে। বাঁধাকপি খেলে সহজে দৃষ্টিশক্তির সমস্যা হবে না। সেজন্য বা যারা দৃষ্টির মানে চোখের সমস্যা বা চোখের দৃষ্টি উন্নত, তারা বাঁধাকপি খাইতে পারে। বাঁধাকপি হাড়ের দুর্বলতা দূর করে, যাদের হাড়ের দুর্বলতা আছে, বুক ধুকধুক করে, হাড়ের দুর্বলতা, তাদের জন্য বাঁধাকপি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাঁধাকপি খেলে স্ট্রোকের ঝুঁকি অনেক কমে এবং হৃদযন্ত্রের ক্রিয়াকে সচল রাখে এই বাঁধাকপি। বাঁধাকপি হৃদযন্ত্রের যন্ত্রকে ভালো রাখে, রক্ত চলাচলে সাহায্য করে এবং যাদের হাড় দুর্বল তারা বাঁধাকপি খাইতে পারেন। বাঁধাকপি আমাদের শরীরে টিউমার, ব্রেড ক্যান্সার, পেটের আলসার নিরাময়ে কার্যকরী ভূমিকা। ব্রেড ক্যান্সার বা আলসার, পেটের আলসার থেকে আমাদেরকে মুক্তি দেয় এই বাঁধাকপি। বাঁধাকপির রস আমাদের শরীরের অ্যান্টিবায়োটিক হিসেবে, আমাদের শরীরের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যে কারণে এই বাঁধাকপি খেতে। এই সবজিটি শীতকালীন ফসল, শীতকালে বেশি পাওয়া যায়। তবে আজকাল এখন বৈজ্ঞানিক উপায়ে সারা বছর এটা পাওয়া যায়, কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়। তবে এই সবজিটি খুবই উপকারী, তারপরেও কিছু অপকারিতা রয়েছে, সেগুলো সাবধানতাভাবে খেতে খেতে হবে। যে অপকারিতা হচ্ছে, বাঁধাকপি ফুলকপি এক ধরনের ফিতাকৃমি বসবাস করে, যা আমাদের পেটে পেট থেকে পেটে যাওয়ার ফলে সেখান থেকে মস্তিষ্কে গেলে আমাদের স্মৃতিশক্তির সমস্যা। তাই বাঁধাকপি রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এমনকি যদি কিছুটা গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া যায় তবে উত্তম হয়। তাই এই ভিতরে ফিতাকৃমি বসবাস করে এই বাঁধাকপি বা ফুলকপির ভিতরে, সেই জন্য সাবধানতা মানে ভালোভাবে ধুয়ে তোমার একটু গরম পানি দিয়ে ধুলে ধুয়ে তারপর ভালোভাবে রান্না করে খেতে খেতে হবে, তাহলে এই ফিতাকৃমির সমস্যা থেকে মনে হয়। বাঁধাকপিতে থাকা কৃমি খালি চোখে দেখা যায় না, তাই আমাদের রান্না করার আগে ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে। তো সামান্য অপকারিতা বা ক্ষতি এগুলো যদি চেক দেওয়া হয় তবে সাবধান থাকা, কিন্তু তারপরেও অপকারের চেয়ে উপকারটাই বেশি করে আমাদের এই বাঁধাকপি। বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক এবং এরকম ধরনের ভিডিও আমি আরও আপনাদের উপহার দিতে পারবো, এবং নোটিফিকেশনটা অন করে দিলে আমার যে ভিডিওগুলো যে আমি ছাড়বো তা আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব, ধন্যবাদ সবাইকে।